The. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আমি প্রভাস কুমার ঘোষ, সহকারী শিক্ষক গণিত। তোমরা নিশ্চয়ই অবগত আছো যে কোভিড-19 করোনা ভাইরাসের সংক্রমণ রোধে শ্রেণীকক্ষে পাঠদান সম্ভব হচ্ছে না, তাই শিক্ষা কার্যক্রমকে সচল রাখার জন্য আমাদের এই অনলাইন ক্লাসের ব্যবস্থা। আমি আজ তোমাদেরকে নবম শ্রেণীর গণিত বিষয়ের অষ্টম অধ্যায় থেকে বৃত্ত সংক্রান্ত জ্যামিতিক উপপাদ্য প্রমাণ করে দেখাব। আশা করি তোমরা সকলেই মনোযোগ সহকারে পুরো ক্লাসটা দেখবে ও শুনবে। তো আমাদের আজকের বিষয় শিক্ষার্থীবৃন্দ, আমি একটা চিত্র বোর্ডে এঁকেছি, তোমরা এই চিত্রটার সাথে অনেকেই পরিচিত আছো। তোমরা এই চিত্রটা, এটা একটি কি কিসের চিত্র? এটা বৃত্তের চিত্র, বৃত্ত। এটা বৃত্ত, এই বৃত্ত, বৃত্তের এটাকে আমরা জানি কি বলে, বৃত্ত। আচ্ছা, তার আগে আমরা একটু বলে নিই, আমি একটু বলে নিই বৃত্ত কাকে বলে বা বৃত্তটা কি, এটা একটু তোমাদের শেখার দরকার আছে। বৃত্ত কাকে বলে? নির্দিষ্ট বিন্দু, যে কোনো একটা নির্দিষ্ট বিন্দু, এই নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে এই নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্ব বজায় রেখে কোনো বিন্দু যে আবদ্ধ ফল চিত্রিত করবে, এটা একটা কি? এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত। তাহলে আমি এখানে একটা তোমাদের বৃত্তের চিত্র এঁকেছি। এই বৃত্তেও, এই বৃত্তের এটাকে বলে কি? এটাকে বলবে কি? বৃত্তের, বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র। যে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যে সমদূরত্ব বজায় রেখে যে আবদ্ধপথ চিন্তিত হয়, যে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, বিন্দুটা হচ্ছে আমাদের বৃত্ত। এই বৃত্তের কেন্দ্র থেকে যদি আমি পরিধি পর্যন্ত দূরত্ব নিই, এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এটাকে বলবে বৃত্তের কি? এটাকে বলবে বৃত্তের ব্যাসার্ধ, এটাকে বলবে বৃত্তের কি? ব্যাসার্ধ। আর বৃত্তের যে কোনো দুইটি ভিন্ন বিন্দু সংযোগ রেখা অংশ হচ্ছে বৃত্তের জ্যা। বৃত্তের যে কোনো দুইটি ভিন্ন বিন্দু সংযোগ রেখা অংশ, এটা হচ্ছে কি? এটা হচ্ছে জ্যা, জ্যা। আর বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে কি বলবে? বৃত্তের ব্যাস বলবে। বৃত্তের কেন্দ্রগামী জ্যা, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্রগামী জ্যা। এই বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে বৃত্তের কি বলবে? বৃত্তের ব্যাস। তাহলে আমরা বৃত্ত, আমরা বৃত্তে শিখলাম কেন্দ্র, তারপরে বৃত্তের ব্যাসার্ধ, তারপরে বৃত্তের জ্যা, আর বৃত্তের ব্যাস। তো বৃত্তের আমাদের কেন্দ্র, ব্যাসার্ধ, জ্যা আর ব্যাস। তো এই বৃত্তের ব্যাস আর বৃত্তের জ্যা, এই দুইটার ভিতরে একটা সম্পর্ক আছে। আমরা জানি বৃত্তের ব্যাস বড় নাকি বৃত্তের জ্যা বড়, বৃত্তের ব্যাস বড় নাকি বৃত্তের জ্যা বড়। তো এখানে আমরা যদি এই চিত্রের দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে বৃত্তের ব্যাস বৃত্তের জ্যা থেকে কি বড়। তো আজকে আমরা প্রমাণ করব যে বৃত্তের এই যে ব্যাস, বৃত্তের জ্যা অপেক্ষা কি বৃহত্তর, এটা আমরা আজকে তোমাদের, এটা আজকে আমি তোমাদেরকে প্রমাণ করে দেখাবো। আজকে তোমাদের প্রমাণ করে দেখাবো আমি বৃত্তের ব্যাস বৃহত্ত বোঝায়, এটা প্রমাণ করে দেখাবো। তো তো এখানে এখানে আমি বৃত্তের চিত্র এঁকেছি। এই বৃত্তের, এই বৃত্তের কেন্দ্রটাকে আমি, কিন্তু বৃত্তের কেন্দ্রকে আমি ও দ্বারা প্রকাশ করলাম, বৃত্তের কেন্দ্র ও, সেন্টার যেটা।
আর বৃত্তের এই বৃত্তের কেন্দ্রগামী জায়গা, বৃত্তের কেন্দ্রগামী জায়গা এটা হচ্ছে ব্যাস, এটা এটাকে আমি নাম দিলাম এ বি, বৃত্তের ব্যাস হচ্ছে এ বি। আর বৃত্তের আমি বলছি যে বৃত্তের যে কোনো দুইটি বিন্দু, যে বৃত্তের যে কোনো দুইটি ভিন্ন বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে বৃত্তের জ্যা। তো আমি এখান থেকে যদি এই একটা বিন্দু আর একটা বিন্দু, এই দুইটা বিন্দু যদি আমি যে কোনো দুইটি বিন্দু সংযোগ রেখাংশ, এটা হচ্ছে বৃত্তের বি, এটা বৃত্তের জ্যা, এটা নাম দিলাম সি আর নিচে কি ডি। এখন তাহলে বৃত্তের এখানে কেন্দ্র পেয়েছি আমরা, তারপরে বৃত্তের এ বিটা হচ্ছে ব্যাস, আর এখানে বৃত্তের সি ডিটা হচ্ছে বৃত্তের কি জ্যা। তো এখান থেকে আমার তোমার বুঝতে হবে যে বৃত্তের ব্যাসই বৃহত্তম দৈর্ঘ্য, বৃত্তের ব্যাসই বৃহত্তম দৈর্ঘ্য, বৃত্তের ব্যাস ই হচ্ছে আমাদের কি বৃহত্তম দৈর্ঘ্য, এটা আমরা প্রমাণ করব বৃহত্তম দৈর্ঘ্য। অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে কি এ বি ব্যাস গ্রেটার দেন কি সি ডি, মানে এ বি জ্যা এ বি ব্যাস হবে সি ডি জ্যা হবে কি বৃহত্তম। তো এটা প্রমাণ করতে যে আমি প্রথমেই আমরা বৃত্তের কেন্দ্র থেকে এই যে আমরা বৃত্তের যে জ্যা নিয়েছি সিডি, এই সিডি জ্যায়ের দুই প্রান্তে আছে একটা সি বিন্দু আর একটা ডি বিন্দু, আমরা এই কেন্দ্র থেকে এই সি ও সি যোগ করলাম, ও সি মানে কেন্দ্র ও থেকে সি পর্যন্ত যোগ করলাম, আবার কেন্দ্র ও থেকে আমরা এই ডি পর্যন্ত যোগ করলাম, ডি পর্যন্ত যোগ করলাম, যোগ করলে আমাদের এখানে যখনই আমরা ও সি আর ও ডি যোগ করলাম তখন আমাদের এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই ত্রিভুজটার নাম কি ও সি ডি, এই ত্রিভুজ। তো এই যে ত্রিভুজ ও সি ডি এর, এই ত্রিভুজ ও সি ডি, ত্রিভুজ ও সি ডি, এই ত্রিভুজ ও সি ডি এ আমরা এই ত্রিভুজের তিনটা বাহু আছে, একটা হচ্ছে ওসি বাহু আর একটা ওডি বাহু আর একটা সি ডি বাহু। আমরা ত্রিভুজ সংক্রান্ত যখন জ্যামিতি মানে করেছিলাম তখন আমরা শিখেছিলাম যে আমরা জানি ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। তো এখানে আমরা যদি এই ওসি বাহু আর ওডি বাহু যোগ করি তাহলে এই দুইটা বাহুর যোগ কর অবশ্যই আমাদের যে তৃতীয় বাহু সিডি বাহু, এই সিডি বাহু থেকে কি হবে বড় হবে। তাহলে আমরা ত্রিভুজ ওসি দিয়ে আমরা লিখতে পারবো ওসি প্লাস ওডি ইজ গ্রেটার দ্যান সিডি, মানে এটা হচ্ছে আমরা বললাম যে ত্রিভুজের যে কোনো দুই বাহু দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। তো এখানে আমাদের এই ওসি এই বৃত্তের এই যে ও কেন্দ্র বিশিষ্ট এই যে বৃত্তটা, ও কেন্দ্র বিশিষ্ট এই বৃত্তের আমাদের ও এ বলো আর ও বি বলো আর ও সি বলো আর ও ডি বলো, এরা প্রত্যেকটাই হচ্ছে বৃত্তের কি ব্যাসার্ধ, প্রত্যেকটাই বৃত্তের ব্যাসার্ধ। আর এই বৃত্তের ব্যাসার্ধ আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ মানে একই বৃত্তের সকল ব্যাসার্ধ সব সমান হবে। তো এইখানে আমরা ও এ ও বি ও সি ও ডি সবগুলো আমাদের সমান। তো এখান থেকে আমরা ওসি পরিবর্তে লিখতে পারবো, ওসি পরিবর্তে লিখতে পারবো ও এ, আর ওডি পরিবর্তে লিখতে পারবো ও বি, ও বি গ্রেটার দ্যান এখান থেকে সি ডি। আমরা কিভাবে লিখলাম এটা, যেহেতু আমাদের বৃত্তের এই ও এ ও বি ও সি ও ডি সবগুলোই সমান, কারণ সবগুলোই আমাদের কি একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের কি একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। তো আমরা এখান থেকে তাহলে ওসির পরিবর্তে লিখলাম কি আমরা ও এ, আর ওডির পরিবর্তে লিখলাম কি ও বি। তো এবার আমরা এই ও এ বলতে এখান থেকে এইটুকু হচ্ছে ও এ, আর ও বি বলতে কোনখানে কেন্দ্র থেকে এই নিচে টুকু, তাহলে এখান থেকে ও এ আর যদি আমরা ও বি যোগ করি তাহলে ও এ আর ও বি যদি যোগ করি তাহলে আমরা সম্পূর্ণ কি এ বি পাবো না, এ বি পাবো। তাহলে ও এ আর ও বি যোগ করলে আমরা কি পাবো এ বি, এ বি ইজ গ্রেটার দ্যান সি ডি। তাহলে আমরা পেয়েছি কি আমাদের এই বৃত্তের ব্যাস এ বি হচ্ছে আমাদের কি বৃত্তের এই জ্যা সি ডি জ্যায়ের থেকে কি বৃহত্তর বা বড়। তাহলে আমরা বলতে পারবো যে বৃত্তের ব্যাসই হচ্ছে কি বৃত্তের বৃহত্তম দৈর্ঘ্য, বৃত্তের যতগুলো
যাই থাক না কেন বৃত্তের ব্যাস মানে বৃত্তের কেন্দ্রগামী যে জ্যা সে জ্যায় হবে সবচেয়ে বৃত্তের বৃহত্তম জ্যা। তো এটা আমরা তাহলে আমরা আজকে প্রমাণ শিখলাম কি যে বৃত্তের ব্যাসই হচ্ছে বৃত্তের সবচাইতে কি বৃহত্তম জ্যা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আজকে এ পর্যন্তই আমার ক্লাস সমাপ্তি ঘোষণা করছি। তো আগামী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আরেকটা বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, প্রত্যেকে মাস্ক ব্যবহার করবে। ধন্যবাদ।